আসসালামু আলাইকুম, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। এই মুহূর্তে দেখতে নিত্য আছেন ব্লগ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সিলেটের স্বপ্নের পাশে চক্কু হাসপাতালে বিপরীতে একটি রেস্টুরেন্টে উদ্বোধন হচ্ছে হার্ট রেস্টুরেন্ট, আপনারা সবাই আসবেন নিশ্চয়ই। আর বিশেষ করে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা সবাই নিশ্চয়ই লিফটের তিন তলায় আসবেন, লিফটের তিন মারলে এখানে পেয়ে যাবেন। দেখুন ভিতর কীরকম, আপনারা দেখে অনেক এখানে কাজী এসপারাগাসের মতোই অনেক কিছু আছে। এখানে অনেক জায়গার বসা জায়গা, কাঠের তৈরি অনেক কিছু সুন্দর আছে, তা আপনার ভাই আসলে দেখতে পারবেন। আজকে ওপেনিং করছে ফেব্রুয়ারি 5, 2020। 2000 সালে ফেব্রুয়ারি 5 থেকে ওপেন হচ্ছে। আমি বলেছিলাম যে প্রতি মাসে 2টি করে ব্লগ আপলোড করব, তো আপনারা সবাই দেখতে পাবেন। ব্লগের পাশাপাশি আমি অনেক কৌতুক আপলোড করব, মানে হাসি খুশি ভিডিও টিকটকতে আপলোড করব। আমি ভিডিওটি সাবমিট করার চেষ্টা করতেছি আসলে। এইদিকে আসলে সেই দিকে যেতে পারবেন, তো সবাই এগুলো ছবিগুলো কার কার আপনার সবাই কমেন্টে বলবেন, এই ছবিগুলো কার কার। বেশি দোকান আজকে হয় নাই, তো আজকে যে দুটো দোকান সবগুলো দেখাচ্ছি কাজ চলছি।
হ্যাঁ, এই মুহূর্তে উদ্বোধন হবে, আপনারা দেখতে পাবেন। যারা দেখতে পাচ্ছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। উদ্বোধন করতে পারছে, মনে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। উদ্বোধন হচ্ছে, দেখতে পাচ্ছি। উদ্বোধনের সময় কেক কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন কেক কাটা হচ্ছে। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তারা অবশ্যই 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 আমার ভিডিওটিতে লাইক চাষে দিকে নিচ্ছে আসেন।
সঠিক রাখতে পারি না, আমার নামাজটা যদি সুন্দর রাখতে পারি না, তাহলে হাসরের ময়দানে হিসাবে যখন আপনার সবাই দেখলেন আজকে কি সুন্দর একটি রেস্টুরেন্ট, হাট রেস্টুরেন্ট, সিলেটের উপশহরের ডি ব্লক স্বপ্নের পাশে চক্ষু হাসপাতালের সামনে। তো এই এই রেস্টুরেন্টে অবশ্যই যাবেন এবং কাজী অ্যাসপারাগাসের মতো অবিকল এই রেস্টুরেন্টটি আপনার সবাই দেখতে পেলেন। এবং এই আমার ভিডিওটি আপনার সবার ভালো লাগলে অবশ্যই কমেন্ট দিবেন আর বিশেষ করে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতু। হাট রেস্টুরেন্টে আমার বন্ধু ভাই একটি দোকান আছে, হাট রেস্টুরেন্টে তাই আমি গিয়েছি। হাট রেস্টুরেন্টে গিয়ে অনেকে ফটো তুলে টিকটক ভিডিও করে, তাই সবাই আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর পরবর্তীতে আমি মাসে দুইটা ভিডিও তৈরি করবো আমার দিল্লাহ বলেছেন তাই।